গুড ইভিনিং বন্ধুরা, আমি অনিন্দিতা। আশা করব আমার সব বন্ধুরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সাথে আমি আগের ব্লগটাতেই শেয়ার করলাম যে আমি শান্তিনিকেতন গেছিলাম। আমরা অষ্টমীর দিন ভোরবেলা মানে 5:30টার সময়, 6টা ওরকম সময় বেরিয়ে পড়েছিলাম আর কি শান্তিনিকেতন যাবার উদ্দেশ্যে, আর ফিরেছি হচ্ছে 10 দিন একদম দুপুর 12টার সময় ফিরেছি। আর ওখান থেকে অনেক কিছু শপিং করে এনেছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে একটা কথা হচ্ছে, আমরা হচ্ছে সোনাঝুরি যেই জায়গাটা, সেই জায়গাতেই যে রিসর্টটা, যে রামশ্যাম রিসর্ট, ওখানেই উঠেছিলাম। আর অন্যান্য সময় কি হয়, ওই রামশ্যাম রিসর্টের সামনে কিন্তু যে সোনাঝুরি যে হাট যেটা হয়, সেটাই কিন্তু ওখানে একদম ওখানেই বসে। আর যেহেতু আমরা পুজোর সময় গিয়েছি, আর পুজোর সময় না, যেহেতু ওখানে একটা রেস্টুরেন্ট আছে, রামশ্যাম রেস্টুরেন্টটা যেটা আছে, ওদের রেস্টুরেন্টটা, তো ওখানে না পুজোর সময় অনেকেই খেতে আসে, ওইখানে লোকাল যারা আছে তারা ওখানে খেতে আসে, তো সেখানে ভীষণ ভিড় হয়ে যায়। আর ওই জন্য পুজোর 5টা দিন ওই হাটটা চলে যায় ওই কোপাই নদী যেটা, সেই নদীর ওখানে তীরে হাটটা বসে। তো সেই কারণে আমরা ওই কোপাই নদীর তীরে ওই হাটটা থেকে আমরা অনেক কিছু কিনেছি। আর এছাড়া ওই কঙ্কালীতলা যে মন্দিরটা আছে, কালী মন্দির আর কি, তো সেখান থেকেও কিছু টুকটাক জিনিস আমরা কিনেছি। তার সেখানে আগে বলে দিচ্ছি যে কোপাই নদীর তীরে যে হাটটা, মানে মেনলি সোনাঝুরির যে হাটটা আর কি, সেখান থেকে আমি কি কি নিয়ে এসেছি সেটা অবশ্যই করে তোমাদের সাথে এখন শেয়ার করব। তো প্রথমেই দেখাচ্ছি যে এরকম জুটের একটা শাড়ি কিনেছি, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছি শাড়িটা, এই রকম দেখতে। আর ভেতরের কালারটা দেখো এই রকম, একদম মাস্টার্ড কালারের মধ্যে, আর এই রকম শাড়ির আঁচলটা, এটা শাড়ির আঁচল, আর এটা বডিটা। আর ঠিক এইরকমই সেম একটা শাড়ি কিনা হয়েছে, সেটা হচ্ছে ননদের জন্য। আসলে ওর জন্য চুড়িদার দেখা হচ্ছিল, কিন্তু ভাবলাম যে সাইজে একটু প্রবলেম হয়ে যায়, তো সেই কারণে শাড়ি তো আর সেটা হবে না প্রবলেম, তো সেই কারণে এইরকম একই জিনিস কিন্তু এরকম রেড এর মধ্যে, রেড আর ব্ল্যাক এর মধ্যে নেওয়া হয়েছে। এটারও আঁচলটা ঠিক সেম আছে, এটাও জুটের ওপর। এই দুটো কিনা হয়েছে। আর ননদের ছেলের জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি, এখানেও বাংলায় লেখা আছে, একটা একতারার ছবি আছে এখানে দেখো, এরকম গ্রে কালারের ওপর। আর এইগুলো কিন্তু একদম পিওর কটন। আর বাড়িতে এসে ও যখন এসেছিল তো গায়ে মাপ দিয়ে দেখা যে একদম ঠিক হয়েছে, তাই জন্য একটু আনন্দ হচ্ছে যে না, ছোট ছোট হয়ে গেলে না সমস্যা। আমি সবার জন্যই কিন্তু যখন কিনি না একটু বড় মাপ দেখে কিনি, কারণ ছোট হয়ে গেলে সমস্যা, বড় হয়ে গেলে বাচ্চাদের জন্য বড় হয়ে গেলে অসুবিধা হয় না। আর মেয়ে ওখান থেকে কিনেছে, এটা সোজা করতো, আর মেয়ে ওখান থেকে কিনেছে এই রকম একটা লং স্কার্ট, এটা ওই হাট থেকেই কিনেছে লং স্কার্ট, এই রকম। আর এই রকম একটা কুর্তি কিনেছে, এই দুটোই কিন্তু পুরো পিওর কটনের উপরই এইগুলো। আর এরপরে আমি ঘর সাজাবার জন্য আমার নিজের জন্য কিনেছি, আর কিছু জিনিস দেবেন সবাইকে দেওয়ার মতো তো হয়, কোথাও থেকে এলে মনে হয় সবাইকে কিছু না কিছু দিই, তো সেইগুলো নিয়েছি। তো ঘর সাজাতে তো আমার ভীষণই ভালো লাগে, তো সেই কারণে এই রকম নিয়েছি দেখো, এগুলো পোড়া মাটির, এটা পেন স্ট্যান্ড, এই রকম আমি তিনটে নিয়েছি, একটা নিজের জন্য আর দুটো গিফটের জন্য, এই রকম তিনটে নিয়েছি। কিন্তু এখন হাতে ধরে দেখাতে পাচ্ছি না তোমাদের তিনটে একসাথে, কারণ ভয় লাগছে যে এটাই যদি পড়ে ভেঙে যায়, এটাই ভয় লাগছে। এই যে দেখো এই রকম তিনটে নিয়েছি, আর এটা একটা নিয়েছি, আর আমার যে দেওর আছে তো সেও আমার মেয়েকে গিফট করেছে, সেটা হচ্ছে এইটা একটা গিফট করেছে, আর আমার শাশুড়ি মাকে ও দিয়েছে, মানে দেওর আমার শাশুড়ি মাকে এরকম একটা ক্যান্ডেল স্ট্যান্ড দিয়েছে। আর সাঁওতাল গ্রাম দিয়ে তোমাদের বলেছিলাম যে সাঁওতাল গ্রামে গিয়েছিলাম, তো সেখানে না ওই ছোট ছোট সাঁওতাল সব মেয়েরা, বাচ্চা বাচ্চা বসেছিল, তো ওরাও খুব মানে নিজে হাতে এগুলো বানায়, তো সেইগুলো কিছু কিনেছি, এই যে এরকম ধরনের, এই যে মেহগানি ফল, তারপরে আমরা,
আপনার সব দানা সব বীজ যেরকম এরকম হয় গাছের বীজ সব ওই সব দিয়ে ওরা এগুলো বানিয়েছে। ছোট ছোট মানে পাখি বলো, তারপরে পেঙ্গুইন বলো, এই যে দেখো এরকম টাইপের জিনিসগুলো বানিয়েছে। তো আমার দেখে খুব ভালো লাগলো, আর ভালো লাগার সাথে একটু মায়াও জড়িয়ে ছিল, তো সেই কারণে একটুখানি মানে আমি নিয়েছি ওদের থেকে। বুঝতেই পারছো কেন কি কারণে আমি নিয়েছি আর কি, খুবই মানে মায়াও লাগছিল ওদের থেকে, ওই জন্য আমি একটু নিয়েছি। আমার প্রয়োজন ছিল না কিন্তু তবু আমি নিয়েছি। তো আমার মেয়ের এগুলো পছন্দ হয়েছে, ঘর সাজিয়ে রাখবে এইরকম। আর ওই থেকে কোপাই নদীর ওখানে মানে সোনাঝুরি হাট থেকে এত জিনিস কিনেছি, তাই জন্য এটা আমাকে ফ্রিতে দিয়েছে এইটা। আর আমার দেওর যেটা দিয়েছে সেটা আমার ভীষণ ভীষণই পছন্দ হয়েছে। ও আমাকে বলছিল, বৌদি তুমি কি নেবে? আমি একসাথে ঘুরতে এসেছি, আবার তুই আমাকে দিবি কেন? বলছে না তুমি কিছু নাও। তো আমি বলছি আমার নেওয়ার হলে তো আমি কিন্তু ঘর সাজাবার জিনিসই নেবো। তো ওই বলেছে হ্যাঁ তুমি যেটা পছন্দ করবে, তাই জন্য আমি একটা মানে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল সেটা আমি পূরণ করেছি। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, বাবা ভয় লাগছে এটা। তো এইরকম আমি একটা উইন চ্যাম্প নিয়েছি, তো মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা কিনবার, যেটা গড়িয়াতে এগুলো পাওয়া যায়। তো অনেক দামও চেয়েছিল গড়িয়াতে, তো ওই জন্য ভাবলাম পরে কিনবো, পরে কিনবো করে আর কেনা হয়নি। তো এটা আমার এত পছন্দ হয়েছিল তাই ভাইকে বললাম ভাই এটা আমায় দে তাহলে। তো আমাকে এটা দিয়েছে, আমার খুবই ভালো লেগেছে। এটা খুব সাবধানে রাখছি, যদিও আমি মানে খুব জানলার সামনে আমি রাখছি না, তার কারণ আমার ভয় লাগছে যে খুব জোরে যদি হাওয়া দেয় বা জানলা যদি জোরে বন্ধ করতে গেলে যদি এটা লেগে যায়, তাই একটা সাইডে আমি রাখছি। আর এছাড়া আমি গিয়েছিলাম যে কঙ্কালীতলা ওখানে গিয়েছিলাম, তো সেখান থেকে কিছু কিনেছি, সেটা হচ্ছে শান্তিনিকেতন যাব। মেয়ে বলছে শান্তিনিকেতনে যাব, কিন্তু রবীন্দ্রনাথের কোনো কিছু কিনবো না, এটা তো হতে পারে না। তো সেই জন্য মেয়ের পছন্দে এরকম রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু ও কিনে নিয়ে এসছে, ওর খুব পছন্দ হয়েছে এটা, এটা নিয়েছে। আর আমরা ঘুরতে গেছিলাম ওই বিশ্বভারতীতে, তো সেখান থেকে আমি কিছু নিয়েছি, সেটা হচ্ছে এটা আমার জন্য আমি নিয়েছি একটা ওখানে, এখানে তো অনেক দাম এখানে এইগুলো কাঠের চিরুনি গুলো, কিন্তু ওটা আমি এখান থেকে নিয়েছিলাম, আমি 50 টাকা এটা আমি পেয়েছি। আর আরেকটাও নিয়েছি মানে যে বিশ্বভারতীর ওখানে ঘুরতে গেছিলাম, তো ওখানে তার আগে পরে সৃজনী একটা শিল্পগ্রাম, যে মানে যে রাজ্যের 9টা রাজ্যের ওখানে নানান ধরনের সমস্ত, যেমন ধরো বিহার বলো, আসাম, মণিপুর, সমস্ত কিছু জায়গাকে আর কি ওখানকার যে সংস্কৃতি আর কি ওইগুলো নিয়ে আর কি দেখবার একটা বিষয় আছে। তারপর ওই যে বিরসা মুন্ডা ওদের সব স্ট্যাচু ট্যাচু সব রয়েছে, তো ওইখান থেকে আমি নিয়েছি এরকম একটা নিয়েছি, এটা এরকম নিয়েছি। আর একটা তো বললাম যেটা আমি ওই সোনাঝুরি হাট থেকে নিয়েছি, আর এটা একটা নিয়েছি আর দেবার মতো। আর এটা আমি আমার নিজের জন্য একটা কিনেছি চিরুনি, যেটা 50 টাকায় আমি পেয়ে গেছি, এখানে অনেক দাম নেয়, এটা একটা নিয়েছি। আর দেবার জন্য গিফটের জন্য আর কি এইরকম নিয়েছি। তো এই ছিল আমার শপিং, আর সত্যি কথা ভীষণই ভালো লেগেছে। বাঙালি হয়ে শান্তিনিকেতন যাইনি, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গাটায় যাইনি, এটা সত্যি কথা আমার ভীষণই একটা আফসোসের একটা জায়গা ছিল, আর সেই জন্য ওখানে যেতে পেরেছি বলে ভীষণই আনন্দ লেগেছে। আর আর মানে ভীষণই ভালো ঘুরেছি আমরা। আজকের মতো সিনেমা আমি এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কেউ এলে আমার চ্যানেলটা অবশ্যই করি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে লাইক করো। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।